যুক্তরাজ্যে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার সংখ্যা তীব্রভাবে বেড়েছে। ব্যাংকিং সেক্টরের এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, প্রতিদিন 3 মিলিয়ন পাউন্ড হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। বিবিসির খবরে বলা হয়েছে, এই হাতিয়ে নেওয়ার সংখ্যা মানে প্রতারণার সংখ্যা শতকরা 16 ভাগ বৃদ্ধি পেয়েছে। ট্রেড বডি ইউনিয়ন ফাইন্যান্স বলছে, পাসকোড ব্যবহার করার মাধ্যমে একটি চক্র এই কাজটি করছে। গত সপ্তাহে বিবিসির প্যানোরামার এক খবরের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত উঠে এসেছে। ই ব্যাংকিং রিভোলটের মাধ্যমে এই কাজটি সবচেয়ে বেশি হচ্ছে এবং একজন গ্রাহক তিনি বলেছেন, 1 ঘন্টার মধ্যে তার ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে 165,000 পাউন্ড হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এটির জন্য দায়ী করা হচ্ছে রিভোলট যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটির যে সিকিউরিটি সিস্টেমকে দায়ী করা হচ্ছে। তবে ওই ব্যাংকিং কর্তৃপক্ষ বলছে তাদের যে সিকিউরিটি অবস্থা খুবই শক্তিশালী। অন্যদিকে ব্যাংকিং সেক্টর বলছে, এই জালিয়াতির কারণে হুমকির মুখে পড়েছে ব্যাংকগুলো। এরই মধ্যে বছরের প্রথম 6 মাসে প্রায় 572 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে ব্যাংকগুলো। খবরে বলা হয়েছে, এককালীন পাসকোড ব্যবহার করার মাধ্যমে বা এটির মাধ্যমে জালিয়াতি সবচেয়ে বেশি হচ্ছে। আননোন নাম্বার থেকে গ্রাহককে ফোন করা হয় এবং 4 ডিজিটের পাসকোড চাওয়া হয়। তারা বলে, কোনো একটি ব্যাংক থেকে ফোন করেছি অথবা কোনো অ্যাকাউন্ট বা ব্যাংকের কথা বলে গ্রাহককে ফোন করে ওই অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এদিকে বর্তমানে যুক্তরাজ্যে নতুন একটি নিয়ম বাধ্যতামূলক করেছে সরকার। 7 অক্টোবর থেকে যারা অনলাইনে কেনাকাটা করতে গিয়ে প্রতারণার শিকার হবেন তাদেরকে ওই অর্থ ব্যাংকগুলো 5 দিনের মধ্যে ফেরত দিতে হবে। সর্বোচ্চ পরিমাণ 85,000 পাউন্ড পর্যন্ত ফেরত দিবে ব্যাংকগুলো, যেটিকে বলা হয় APP, অথোরাইজড পুশ পেমেন্ট। মানে হচ্ছে, কোনো গ্রাহক যদি অনলাইনে কোনো একটি পণ্য ক্রয় করে প্রতারণার শিকার হন এবং সেটি ব্যাংকগুলোকে জানানো মাত্র 5 দিনের মধ্যে ওই অর্থ ফেরত দিতে হবে ব্যাংকগুলোকে, এবং যেটি যুক্তরাজ্যে আগে বাধ্যতামূলক ছিল না। তবে ব্যাংকগুলো বলছে, যে ধরনের জালিয়াতি শুরু হয়েছে যুক্তরাজ্যে সেটি ঠেকানো সম্ভব না হলে ক্ষতির মুখে পড়বে ব্যাংকগুলো। এরই মধ্যে প্রতিদিন 3 মিলিয়ন পাউন্ড হাতিয়ে নিচ্ছে ওই প্রতারক চক্র। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।